নমস্কার আমি কৌস্তব কৌস্তব মুখার্জি এলআইসি করব অন্যান্য সঞ্চয়ের তুলনায় জীবন বিমার সঞ্চয় কেন উন্নততর জীবন বিমা সঞ্চয়ের প্রথম দিন থেকেই গ্রাহকের পরিষেবার জন্য একটি বড় পরিমাণ আর্থিক সম্পত্তি তৈরি হয় জীবন বিমা সঞ্চয় যখন তখন তুলে নেওয়া যায় না ফলে এই সঞ্চয়ের মাধ্যমে মানুষ মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সফল করতে পারেন কিন্তু ব্যাংক বা অন্যান্য সঞ্চয় চলাকালীন বিভিন্ন ছোটখাটো প্রয়োজনে মানুষ টাকা তুলে নেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ব্যর্থ হয় অন্যান্য আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে মেয়াদপূর্তির সময় প্রাপ্ত অর্থ আয়করমুক্ত হয় এমন নয় জীবন বিমা এজেন্টগণ নিয়ত। গ্রাহকদের সাথে সংযোগ রাখেন এবং পলিসি চালু রাখতে অত্যন্ত সহায়তা করেন জীবন বিমা পলিসি বন্ধক রেখে আর্থিক ঋণ বা অনুদান পাওয়া যায় জীবনমীমা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে আয়কর থেকে রেহাই সুনিশ্চিত করা যায় জীবন বিমা থেকে প্রাপ্ত অর্থও সম্পূর্ণ আয়কর মুক্ত হয় সর্বোপরি পরিবারের উপার্জনকারী ব্যক্তির অকাল প্রয়াণে পরিবারকে পরবর্তী আর্থিক দুর্দশার হাত থেকে বাঁচানোর দায়িত্ব নেয় জীবন বিমা তো এলআইসিকে আমরা আর একটা ভাবে দেখতে পারি এল মানে লাইফ আই মানে ইন সি মানে কন্ট্রোল নট লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইট ইজ অলসো লাইফ ইন কন্ট্রোল নমস্কার